হ্যালো ভিউয়ার্স, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি বেশ কিছু ইনফরমেশান নিয়ে। আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের বুক লিস্ট থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস ডিটেলসে ডিসকাস করে দিয়েছিলাম। সেখানে সাকসেস স্ট্র্যাটেজি ডিসকাস করে দিয়েছিলাম। তো তোমাদের অনেকেরই মনে বিভিন্ন রকম কোয়েশ্চেন্স ছিল, তোমরা সেগুলো আমাকে কমেন্টে জানিয়েছো। তো এই ভিডিওতে আমি সেই কোয়েশ্চেন্সগুলোর আনসার দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে রাখি যে তোমাদের যদি আগের দিনের ভিডিওটা দেখা না হয়ে থাকে তো তোমরা ডেসক্রিপশান বক্স থেকে ওই ভিডিওটা দেখতে পারো। এছাড়াও ডেসক্রিপশান বক্স থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারবে। অনেকেই এটা কমেন্ট করে জানিয়েছো কিভাবে জয়েন করব বুঝতে পারছি না, তো তাদের জন্য বলি তোমার ভিডিও স্ক্রিনের ঠিক নিচে একটু ডান দিক করে একটা উল্টো ত্রিভুজের মতো অ্যারো পাবে, সেখানে ক্লিক করলেই তোমরা ডেসক্রিপশান বক্সে পৌঁছে যাবে এবং তার মধ্যেই সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারবে। দেখো ফার্স্টে তোমাদের বলি যে পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের যে অ্যাপ্লিকেশান সেটা অলরেডি বন্ধ হয়ে গেছে, হয়তো আর কিছুদিন পরেই পরীক্ষা হবে। তো এখন যে সময়টা তোমরা পাচ্ছ সেটা প্রিপারেশনের সময়। তো তার আগে বলি যে তোমরা কোয়েশ্চেন্স করে এটা জানিয়েছো যে প্রশ্ন বাংলাতে নাকি ইংরাজিতে হবে, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এই কোয়েশ্চেন্সটা আমাকে করেছো। তো আমি তোমাদেরকে বলবো যেহেতু ওয়েস্ট বেঙ্গলের এক্সাম তাই তোমরা এটা এক্সপেক্ট করতেই পারো যে কোয়েশ্চেন্স তোমরা বাংলাতে অবশ্যই পাবে। এছাড়াও তোমাদের জন্য ইংরাজিতে কোয়েশ্চেন্স থাকবে। তো ইংরাজি এবং বাংলা উভয় ভাষাতেই তোমরা কোয়েশ্চেন পেপার এক্সপেক্ট করতে পারো। এবার যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি। সাকসেস স্ট্র্যাটেজি নিয়ে বলার ক্ষেত্রে তোমাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন এসেছিল, তো সেটা নিয়ে বলবো। চলো শুরু করি। ম্যাথসের ক্ষেত্রে এক্সামের যে সিলেবাস সেখানে বলা হয়েছে যে প্রশ্ন থাকবে মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী। মাধ্যমিকের সিলেবাসে সব রকম অনেক রকম চ্যাপ্টার থাকে। তো তোমরা জিজ্ঞাসা করেছো যে এখন যে চ্যাপ্টারগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেগুলো কি এক্সামে থাকবে নাকি থাকবে না। তো তোমাদেরকে বলি মাধ্যমিকের সিলেবাস মানে সমস্ত রকমের অ্যারিথমেটিকের যাবতীয় সিলেবাস সেটা কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তো সেই জন্য বলবো যে তোমরা যখন করবে তখন মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী করলে কিন্তু তোমাদের পুরোপুরি কভার হবে না, হবে 30% কভার হবে। তো সেক্ষেত্রে তোমাদের এই নিমেষে অঙ্ক বইটা আমি করতে বলেছিলাম, চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক দুটো যে ভলিউম পাওয়া যায় সে দুটো করতে বলেছিলাম। একটা ভলিউম এটা যেটা অ্যারিথমেটিকে থাকবে, যেটা থেকে অ্যারিথমেটিক থাকবে এবং পরিমিতি থাকবে, এবং সেকেন্ড ভলিউম এটা। তো এই নিমেষে অঙ্ক বইটা করলে তোমাদের 60% মতো কভার হয়ে যাবে। মাধ্যমিকের সিলেবাসের সাথে সাথে কিন্তু এটা করতে হবে, এটা করলে 60% ম্যাথ তোমাদের কভার হয়ে যাবে। নেক্সট যেটা তোমাদের সাগরের অবজেক্টিভ অ্যারিথমেটিক, তোমরা যখন এই বইটা করে ফেলবে তখন তোমাদের পুরোপুরি 95% ম্যাথ থেকে তোমরা কমন পাচ্ছই পাচ্ছ। যখন তোমরা এই তিনটে স্টেপ বাই স্টেপ এক্সাম স্ট্র্যাটেজি ফলো করবে তখন কিন্তু তোমরা ম্যাথসে 95%ই কমন পাবে। আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে রিজনিং। ওখানে বলে দেওয়া ছিল যে অল্প কিছু মেন্টাল এবিলিটি থাকবে। তো তোমরা সেটা কোথা থেকে করবে আমি বলে দিয়েছিলাম যে কেডিপ অ্যাপ্লিকেশনের একটা বই আছে, কেডি পাবলিকেশনের এই রিজনিং বুকটা আমি বলেছিলাম, তোমাদের জন্য সাজেস্ট করেছিলাম যে তোমরা যদি এই বইটা থেকে রিজনিং প্র্যাকটিস করো তো তোমাদের এক্সামে রিজনিং করতে কোনো প্রবলেম হবে না। যেটা নীতু সিং এবং এস কে রাজুর যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, বইটা ইংলিশ ভার্সনে পাওয়া যায়। তো এই বইটা যখন তোমরা করে ফেলবে তখন কিন্তু তোমাদের রিজনিং নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে জিকেটা তোমরা কিভাবে কভার করবে। তার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে মাধ্যমিকের সিলেবাসের ইতিহাস, ভূগোল এবং দুটো বিজ্ঞান পুরোপুরি কমপ্লিট করে ফেলতে। তোমরা যদি এইটা পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারো তাহলে তোমাদের 50% জিকে কমপ্লিট, তোমাদের 50% জিকে তোমরা এখান থেকেই পাবে। আর যেগুলো তোমাদের এর পাশাপাশি করতে হবে সেটা হচ্ছে সেট। এখানে দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের যে সে প্র্যাকটিস সেট রয়েছে, 28 অবধি অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং আরও ভবিষ্যতে পাবলিশ হবে। তো তোমরা এই সেটগুলো করতে পারো। এর সাথে সাথে সেটের সাথে সাথেও তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ জিকে প্রস্তুতি। জিকে প্রস্তুতিতে অনেক রকম ইম্পর্টেন্ট টপিক থেকে শুরু করে ইম্পর্টেন্ট এমসিকিউ, যা কিছু ইম্পর্টেন্ট সব কিছু এর মধ্যে দেওয়া হয়। তোমরা এই জিকে প্রস্তুতিটা ফলো করতে পারো, যেখানে অলরেডি 30টা পর্ব পাবলিশ করা হয়ে গেছে এবং আরও পরবর্তীকালে পাবলিশ করা হবে। তোমরা এই জিকে প্রস্তুতি বিভাগটাকে ফলো করতে পারো। এছাড়াও তোমাদের জন্য
এছাড়াও তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে, যারা এক্সাম দাও তারা নিশ্চয়ই এটা খেয়াল করেছো যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এক্সামে অবশ্যই আসে, অর্থাৎ সাম্প্রতিক যে ঘটনাবলী সেটার জন্য আমি তোমাদেরকে বলবো যে মাসে তোমরা এক্সাম দিতে যাবে সেই মাস থেকে ঠিক গত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের করতে হবে, যেটা করলে কিন্তু তোমাদের কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আটকাবে না। তো এর এই সময় যে এখন যে প্রিপারেশনের সময়টা, এখন তোমরা কি করতে পারো, এখন তোমরা দেখতে পাচ্ছ যে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি শনিবার করে আপলোড করা হয়, তো এই সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের এটা তোমরা করতে পারো, প্রত্যেক শনিবার করে আপলোড করা হয়। এছাড়াও তোমরা এই এক বছরের কিন্তু পুরনো, যে মাসে তোমরা এক্সাম দিতে যাচ্ছ তার থেকে ঠিক এক বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের করতে হবে, তাহলেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। যে ভিডিওগুলো আমি সাজেস্ট করে দিলাম সেই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এখনও অবধি যা দেওয়া হয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স থেকে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ওগুলো ফলো করতে পারো। এছাড়াও তোমাদের আরও প্রশ্ন ছিল যে কাট অফ কত থাকতে পারে, অনেকে এমন কোশ্চেন করেছো, তো সেই কাট অফ কত থাকতে পারে সেই কোশ্চেনটার আনসার এখনই বলা সম্ভব নয়, কারণ বিভিন্ন বিষয়ের উপর এক্সামের কাট অফ নির্ভর করে, কতজন এক্সাম দিচ্ছে, কীরকম কোশ্চেন পেপার হলো, এরকম নানান ব্যাপার রয়েছে সেখানে। কিন্তু আমি তোমাদের জন্য কিছু ইনফরমেশান কালেক্ট করেছি। দেখো, এটা 2000 এর আগে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামটার কিন্তু কাট অফ, ফুড এসআইয়ের যে প্রিভিয়াস এক্সাম হয়েছিল সেই এক্সামের কাট অফ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, আনরিজার্ভদের কাট অফ কত ছিল এর আগের পরীক্ষাটায়, আনরিজার্ভদের কাট অফ ছিল 72.625, অর্থাৎ এটা জেনারেলদের কাট অফ ছিল। এসসির কাট অফ কত ছিল, এসসির কাট অফ ছিল 66.5, এসটির কাট অফ ছিল 48.625, ওবিসি এ ক্যান্ডিডেটদের কাট অফ ছিল 63%, আর ওবিসি বি ক্যান্ডিডেটদের কাট অফ ছিল 70.5। এই হচ্ছে আগের যে পরীক্ষাটা হয়েছিল প্রিভিয়াস ইয়ারের কাট অফ, তো তার উপর বেস করে কিছু এক্সপেক্টেড কাট অফ কিন্তু বলা যায়, নেক্সট যে এক্সামটা হতে চলেছে সেই এক্সামটার এক্সপেক্টেড কাট অফ কিছু বলা যায়, তো তোমাদের জন্যকে সেটাই আমি বল। দেখো, এখানে এইবারে যারা এক্সাম দিতে যাচ্ছ তাদেরকে আমি বলবো তোমরা কত কাট অফ ধরে এক্সাম দিতে যাবে, মানে কীরকম আনসার করার চেষ্টা করবে, তো সেটাই আমি তোমাদেরকে বলবো। দেখো, আনরিজার্ভ ক্যান্ডিডেট যারা আছো, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট, তারা ধরে যাও অন্তত 75-80 রাইট আনসার তোমাদের অবশ্যই করে আসতে হবে, অর্থাৎ এই নাম্বারটা যেন তোমরা অবশ্যই পাও। তো এরকম কমপ্লিট করে আসার মনোভাব নিয়ে এক্সাম দিতে যাও, তাতে তোমাদের এক্সামটা ক্র্যাক করতে সুবিধা হবে। দেখো, যারা এসসি ক্যান্ডিডেট আছো তারা ধরে রাখো যে 70-73% তোমাদের কাট অফ থাকবে, যারা এসটি ক্যান্ডিডেট আছো তারা ধরে রাখো যে 52-55 তোমাদের কাট অফ থাকবে, অর্থাৎ 52-55 মধ্যে পেলেই তোমরা এই এক্সামটা ক্র্যাক করতে পারবে। আর সব শেষে আসবো ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য, তোমরা ধরে রাখো 65-70 নাম্বার পেলে তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারবে। এইরকম কাট অফ দেখে তোমরা এক্সামটা দিতে যাও এবং চেষ্টা করো এই নাম্বারটা যেন তোমাদের পক্ষে পাওয়া খুবই সহজ হয়ে যায়। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে লাইক কমেন্টস করে জানাতে ভুলো না একদমই। যদি ভালো লাগে তো বন্ধুদের সাথেও অনেক অনেক শেয়ার করতে পারো, তাতে এই ভিডিওটা তোমার বন্ধুদের জন্য হেল্পফুল হয়ে উঠবে। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক থেকে শুরু করে সব কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা জয়েন করলে তোমরা বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্ক থেকে শুরু করে ইম্পর্টেন্ট পিডিএফ, ইম্পর্টেন্ট জব আপডেট সমস্ত কিছু পেতে পারবে। তো তোমাদেরকে বলবো দেরি না করে তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও। আর সবশেষে বলি, যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাতে ভবিষ্যতে তোমাদের জন্য ইম্পর্টেন্ট নোটিফিকেশান পেতে সুবিধা হবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।